হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের কম্পিউটার সাহায্যে এস্টিমেল কোড করে দেখাবো। গত ক্লাসে আমি তোমাদের ট্যাগ, এস্টিমেল স্ট্রাকচার, গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমার আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটি জয়েন করবা, তাহলে খুব সহজেই আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাস দেখার একটি মানে, আমরা যখন এস্টিএমএল কোড করি খাতা কলমে, তখন মনে হয় যে আসলে কি আন্ডারলাইন হয়, আসলে কি ইটালিক হয়, বা রান করলে কেমন দেখা যায়, বা কিভাবে রান করব, মনের ভেতর নানা ধরনের সন্দেহ কাজ করে। তো আজকের ক্লাস করলে অবশ্যই তোমাদের এই সন্দেহগুলো দূর হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। একটু খেয়াল করে দেখো, গত ক্লাসে আমি বলে এসেছি যে এস্টিএমএল লেখার জন্য আমার কিছু এডিটর দরকার, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এমএস ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড ইত্যাদি। আমার যেহেতু নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করা নেই, তাই আমি তোমাদের নোটপ্যাড দিয়ে দেখাবো। তো খেয়াল করে দেখো, এখানে একটা সার্চ বাটন আছে। যদি উপরে ডেস্কটপের উপর তোমাদের নোটপ্যাডটা থাকে, তাহলে সেখানে ক্লিক করে ওপেন করে নিবে, আর যদি উপরে না থাকে, তাহলে এখানে যে সার্চ বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করে আমরা নোটপ্যাড লিখে সার্চ করে বের করে নেব। তো দেখো, আমার নোটপ্যাড চলে এসেছে, এখন আমরা এটাকে ওপেন করব। তারপর একটু বড় করে নেই। ওকে, এখন দেখো তোমাদের লেখাটা যেন বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি ফরমেটে গিয়ে ফন্ট সাইজটা একটু বড় করে নিব, তাহলে দেখতে সুবিধা হবে। তো ফন্ট সাইজটা 36-এ আছে, তাহলে আমরা 36-এ রাখবো। ওকে, আচ্ছা। তো দেখো, একটু মনে করে দেখো, প্রথমে আমরা কি বলেছিলাম, এস্টিমেল এর শুরু, এস্টিমেল এর শেষ। এস্টিমেল এর ভিতরে কয়টা স্ট্রাকচার থাকে? দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি, বডি। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? এস্টিমেল এর শুরু। ওকে, তাহলে ফার্স্ট আমরা লিখে নিব এস্টিমেল। খেয়াল করে দেখো, আমরা যখন খাতায় লিখি, তখন আমরা এস্টিমেল এর শেষটা কোথায় লিখি? একদম শেষে, যে আমাদের ক্লোজিং ট্যাগটা থাকে, সেটা আমাদের কি লিখি? একদম শেষে লিখি। যেহেতু কম্পিউটারে লিখছি, তাই শেষে না লিখে পাশে লিখে দিব, তারপর আমরা ইন্টার চেপে চেপে নিচে দিয়ে দিব। এতে করে সুবিধা হবে কি, এতে করে সুবিধা হবে যে তুমি যদি এস্টিমেল শেষ এটা কি ভুলে না যাও লিখার জন্য, তাই আমরা সাথে সাথে লিখে দিব, তাহলে এটা খেয়াল রাখতে হবে না যে আমি নিচে লিখেছি নাকি লিখিনি। এখন আমরা কি করব, মাঝখানে মাউস টেনে ক্লিক করব, তারপর আমরা ইন্টার চেপে চেপে এস্টিএমএল এর ক্লোজিং ট্যাগটা নিচে নামিয়ে নিব। ওকে, আমরা মাউসটা ক্লিক করব আবার উপরে এসে। এখন আমরা জানি এস্টিএমএল এর ভিতর কয়টা অংশ বসে, দুইটা, একটা হচ্ছে কি হেড আর একটা হচ্ছে বডি। তাহলে আমরা ফার্স্টে কি লিখব, আমরা লিখব, লিখে নিব হেড এর শুরু। ওকে, সাথে সাথে আমরা হেড এর শেষটা শেষ করে দিব, এতে করে আমরা ভুলে গেছি কিনা সেই জিনিসটা মনে রাখতে হবে না। ওকে, আমরা এখানে মাঝখানে ক্লিক করব। তো আমরা জানি হেডের ভিতরে একটা অংশ বসে, সেটা হচ্ছে কি টাইটেল। তাহলে এখন আমরা কি লিখব, টাইটেল। তোমরা একটু খেয়াল রাখবা, অনেকেই আমরা এই ভুলটা করে থাকি যে টাইটেলে কি করি, টাইটেলে ডাবল টি লিখে ফেলি। এই ভুলটা করা যাবে না, অবশ্যই TITLE একটা টি হবে। এখন আমরা যে কোনো একটা টাইটেল লিখে নিব। তো আমি এখানে লিখে নিব যে আমার দ্বারা হবে না, আমি আমার চ্যানেলের টাইটেল লিখে নিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, টাইটেলের শেষ করে দিব TITLE। ওকে, এখন আমরা কি করব, আমরা জানি হেডের পরে কি বসে, হেডের পরে বসে কি বডি। তাহলে আমরা এখন কি লিখব, বডি শুরু করে নিব। ওকে, তাহলে বডি শুরু এবং সাথে সাথে আমরা বডি শেষটাও করে নিব, এতে করে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এখন মাঝখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ইন্টার চেপে সেটাকে নিচে নামিয়ে নিব। আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা কি বলেছিলাম যে আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি, যে কোনো একটা কাজ করতে পারি। তো এখন আমরা ফার্স্টে কি করবো, ধরো আন্ডারলাইন করে নিচ্ছি, তাহলে আমরা ফার্স্ট কি লিখবো, ওপেনিং ট্যাগটা লিখে নিলাম আন্ডারলাইনের, তারপর আমরা মাঝখানে যে কোনো কিছু, আমরা আপাতত বাংলাদেশ লিখছি, তো বাংলাদেশ। ওকে, আমরা এখন আন্ডারলাইনে শেষ করে নেব। আচ্ছা, এখন দেখো আমার লেখা শেষ, এখন আমি এটাকে কি করতে হবে, এটাকে আমি সেভ করে নিতে হবে। তাহলে সেভ করার জন্য আমরা কোথায় যাব, আমরা ফাইলে চলে যাব সেভ করার জন্য। আমরা লেখার প্রথমেও সেভ করতে পারতাম, তো লিখেও সেভ করতে পারো বা লেখার প্রথমে সেভ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা
এখন এখানে গিয়ে সেভ করব। আর তুমি যদি কিবোর্ডে সেভ করতে চাও তাহলে তোমাকে এই অংশ দেখো কন্ট্রোল এস একসাথে পেস্ট করে তারপর তোমাকে সেভ করে নিতে হবে। তো আমি এখন সেভে ক্লিক করে নেব। তো ওকে, এখন দেখো এখানে ফাইল নেম লেখা আছে, যে কোনো নামে আমরা এটা কি করে নিতে পারি, সেভ করে নিতে পারি। আমি সুমি দিচ্ছি। তো যে কোনো নাম দিয়ে সেভ করে আমাকে যে এইচটিএমএল ফাইলের যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। এক্সটেনশনটা হচ্ছে কি, ডট এইচটিএমএল। তো এক্সটেনশন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত জেনে রাখো এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে কি, ডট এইচটিএমএল। তো তোমাকে সেভ করার সময় প্রত্যেকটা ফাইলের নামের পরে তোমাকে ডট এইচটিএমএল লিখে তারপর সেভ করতে হবে। ওকে, আমরা এখন এখানে অল ফাইল সেভ করে নিব। হ্যাঁ, এখন তুমি যে ফাইলে তুমি সেভ করতে চাও তুমি সেটাতে করতে পারো। আমি ডেস্কটপে রাখবো কারণ আমি রান করে করে দেখবো যে আসলে কি পরিবর্তন হচ্ছে। ওকে, এখন আমি সেভ দিয়ে দিচ্ছি। তো আমার সেভ হয়ে গেছে, এখন আমি এটাকে কি করব, মিনিমাইজ করে নেব। ওকে, মিনিমাইজ করে নেওয়ার পর খেয়াল করে দেখো এই যে এখানে একটা কি ইউসি একটা ব্রাউজার এসেছে। আমরা বলেছিলাম আমরা রান করার জন্য কি কি ব্রাউজার ইউজ করতে পারবো, ইউসি, সাফারি, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হচ্ছে ফায়ারফক্স ইত্যাদি। তো আমাদের এখানে কি এসেছে, ইউসি এসেছে। তো তুমি যদি চাও অন্য কোনো ব্রাউজারে রান করে দেখবা তাহলে তোমার মাউসের বাম পাশে ক্লিক করে তো তোমাকে এই অপশনটা এনে নিতে হবে। তো দেখো এখানে ওপেন উইথ দেওয়া আছে, খেয়াল করে দেখো এখানে ফায়ারফক্স ক্লিক করে তোমাকে ফায়ারফক্সে দেখাবে, তোমার গুগল ক্রোমে দেখলে গুগল ক্রোম, এখানে এক্সেট্রা, তুমি যেটা দেখতে চাও সেটাতেই হবে। তো আমি এখন ইউসি দিয়েই রান করব, তাহলে এখানে আমি ডাবল ক্লিক করে রান করে দেখে নিব। ওকে, তো দেখো চলে এসেছে। আমি যে টাইটেলটা দিয়েছিলাম দেখো সেটা কিন্তু সবার উপরে এসেছে, যে আমার দ্বারা হবে না, এটা কিন্তু ফাইলের কোনো অংশ না, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কম্পিউটারের উপর নিয়ে নেবে ইউআরএল হিসেবে। তো দেখো এখানে বাংলাদেশটার কি চলে এসেছে দেখেছো, বাংলাদেশের নিচে আন্ডারলাইন চলে এসেছে। ওকে, তাহলে বুঝতে পেরেছো যে আউটপুটটা আমাদের কেমন হয়। আমরা আরো কিছু কাজ করব, তার জন্য এটা কেটে নিচ্ছি। ওকে, আমরা আবারও নোটপ্যাডে চলে যাব। আচ্ছা, তো এখন যদি তুমি এইটাকে বোল্ড করতে চাও তাহলে তোমাকে ফার্স্ট কি করতে হবে, বোল্ড করার জন্য ওপেনিং টেক, বোল্ডের যে ওপেনিং টেকটা সেটা দিতে হবে। ওকে, আমি বলেছিলাম আমাদের ওপেনিং টেকটা যদি শুরুতে হয় তাহলে তার ক্লোজিং টেকটা কোথায় বসবে, অবশ্যই সবার শেষে বসবে। এতে করে কি সুবিধা হবে, তুমি যদি পরবর্তীতে কোনো ট্যাগ বসাতে চাও তাহলে প্রথমে এবং কি করবা, লাস্টে বসাবে, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি করবো, এখানে শেষ করে নেব। ওকে, আচ্ছা, যেহেতু আমি নতুন করে এটা অ্যাড করেছি তাহলে আমাকে আবারও কি করতে হবে, ফাইলে গিয়ে সেভ করে নিতে হবে। ওকে, সেভ করে নিলাম, তারপর আমি আবার এটাকে মিনিমাইজ করে নিব, করে আমি আবারও সেই ব্রাউজারে চলে যাব। ওকে, দেখো কি এসেছে, একটু মোটা এসেছে না? মোটা এসেছে। তাহলে কি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সেম তুমি যদি আরো কোনো কাজ করাতে চাও একইভাবে কি এটা করাতে পারবে। তোমাকে আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখো আমরা যদি খেয়াল করে দেখো। হ্যাঁ, ওকে, আমরা এখন চলে যাব, এখানে আমরা H2O লিখবো, পানির যে সংকেতটা সেটা আমরা লিখবো। তো দেখো তাহলে H2 লেখার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, এইচ লিখতে হবে। ওকে, তাহলে আমরা এইচ লিখে ফেললাম, এস এর কিছুই করবো না তাই নর্মালি এইচ লিখলাম। তারপর আমাদের 2 কে কোথায় নামাতে হবে, নিচে নামাতে হবে। আর নিচে নামানোর জন্য আমরা কি ট্যাগ ইউজ করি, সাব ট্যাগ ইউজ করি। তাহলে এখন আমরা কি করব, আমরা সাব ট্যাগ লিখে নিব, SUB, তাহলে শেষ। ওকে, কাকে নিচে নামাবো, 2 কে, তাহলে এখানে আমরা কি লিখবো, 2। এখন 2 কে নিচে নামাতে হলে 2 মাঝখানে হবে, তাহলে এখন আমরা কি লিখবো, সাবের শেষ করে দিব, তাহলে SUB, সাবের শেষ। এখন কি লিখবো, ও, ওকে কিছুই করতে হবে না তাহলে আমরা কি লিখে দিব, ও লিখে দিব। ওকে, দেখো যেহেতু এটা নতুন করে লিখেছি আমি আবারও কি করে নেব, সেভ করে নেব ফাইলে গিয়ে। এখন আমরা এটা মিনিমাইজ করে দিব। ওকে ওকে, খেয়াল করে দেখো এখানে এই দেখো বাংলাদেশ এবং কি চলে এসেছে, এই যে H2, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো H2 টা নিচে লিখেছিলাম কিন্তু এটা পাশে কেন আসলো। হ্যাঁ, আমি বলেছি কম্পিউটার সবসময় পাশাপাশি কি করে, প্রদর্শন করে। তাহলে নিচে করার জন্য কি করতে হবে, নিচে নেওয়ার জন্য আমাকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। আর ব্রেক ট্যাগ হচ্ছে আমাদের এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি, যে ট্যাগের শুরু আছে কিন্তু
শেষ নেই। তাহলে আমরা আবারও চলে যাব, চলে গিয়ে কোথায় লাগবো দেখো তো ব্রেকটা, অবশ্যই প্রথম লাইনের শেষে আমরা কি করব, ব্রেক টেকটা ইউজ করব। এতে করে যেটা হবে, তাহলে প্রথম লাইনের পাশে আর নিচের লাইনটা আসবে না। তো আমরা আবারও ফাইলে যাব, অ্যান্ড দেন কি করে নিব, সেভ করে নিব। তো সেভ করে শেষ, এখন আমরা আবারও কি করব, রান করে দেখব। তো খেয়াল করে দেখো আমাদের বাংলাদেশ এবং কি H2 নিচে নিচে এসেছে না? হ্যাঁ, নিচে নিচে এসেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে বেশি বেশি শেয়ার করবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।